গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি কোক স্টুডিও বাংলার ভিডিও নিয়ে, কারণ আপনারা জানেন তাদের কন্টেন্ট, তাদের যে কোনো জিনিস উপস্থাপনা কতটা সুন্দর ভাবে তারা করে এবং কতটা আমাদের ভালো লাগে, এবং আমরা ইচ অ্যান্ড এভরি ভিডিও তাদের রিয়াকশন দিই, যতই কপিরাইট ক্লেম খাক না কেন। তো যাই হোক, আজকে আমরা নিয়ে চলে এসেছি। তো আজকে অনুযায়ী হচ্ছে গানটা ছদিন আগে রিলিজ করেছে, তো আপনারা পেতে পেতে হয়তো আরো বেশ কয়েকটা দিন হয়ে যাবে, ততদিন হয়তো অন্য একটা গানও রিলিজ করে যেতে পারে। তো যাই হোক, গানটির নাম হচ্ছে নদীর কুল। একটু আমরা ডিসক্রিপশন বক্সটা অ্যাজ ইউজুয়াল চেক করে নেবো। তো যেখানে লেখা আছে, অ্যাজ ইনহ্যাবিটেন্টস অফ দিস বিউটিফুল ডেল্টা আওয়ার লাইফ হ্যাভ বিন ফর এভার বাউন্ড উইথ রিভার্স ফর এজেস, রিভার্স হ্যাভ গিভেন লাইফ অ্যাজ মাচ অ্যাজ ইট হ্যাড পয়েসড দ্য ফিয়ার অফ আনসার্টেনিটি, বাট দ্যাট ইজ দ্য বিউটি অফ বাংলাদেশ, দিস বিউটিফুল স্ট্রিং অফ ইমোশন দ্যাট বাইন্ডস আস টু দ্য রিভার্স ইজ রিয়েল ম্যাজিক। পল্লীকবি জসিমউদ্দিন স্কিলফুলি ক্যাপচার্স দিস এসেন্স অফ লাইফ ইন হিস রাইটিংস। His poetry feels like a countryside breeze that brings relief to the hardships and fatigue of city life. His deep knowledge of rural Bengal, acquired from childhood stories and the collection of folk tales, has resulted in the creation of timeless literary masterpieces in the form of songs and poetry. And then there is the enchanting melody of Abbasuddin Awar Shukhir Pakhi, the melody that resonates with the spirit of the Delta. When these two mistros come together, Nodir Kul reached an extraordinary pinnacle of its marvel. Nodir Kul is not just a lyrical marvel but is distinct in its composition too. The fusion of Kirtan and Bhatiyali feels inseparable, representing the traditional coexisting lifestyle of our community. The song has the ability to cross both time and borders as Jalal's flute merges harmoniously with the clarion of Idris, while Ripon's, orthat in bracket Boga, captivating voice sways in the harmony with Ornok's composition and accompanying musicians. It is an honor for Coke Studio Bangla to be able to pay tribute to the magic. Together we travel through the endlessness of real magic. So, এটা মোট কথা হচ্ছে ডেল্টা রিজিয়ন বা সুন্দরবন রিজিয়ন নিয়ে, এবং সুন্দরবন মানেই আমরা জানি নদী, এবং বাংলাদেশ অবভিয়াসলি নদীমাতৃক দেশ, এবং জসিমউদ্দিন যাকে আমরা পল্লী কবি হিসাবে মানে অভিহিত করি, তো তার যে চাইল্ডহুড মেমোরিজ, তার প্রাকৃতিক যে বর্ণনা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এবং সেই সমস্ত কিছুই কবিতা গল্পের মাধ্যমে ফুটে ওঠা, এবং তারই আর কি ইন্সপিরেশন নিয়ে আর কি বা এখানে আমরা সবটাই হচ্ছে নদী রিলেটেড দেখতে পাবো, বাংলাদেশ নদী রিলেটেড, এবং পরে সেটাকেই আর কি নতুনভাবে কোক স্টুডিও বাংলার মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। তো যাই হোক, কিউরেটেড অ্যান্ড প্রডিউসড বাই হচ্ছে শায়ন চৌধুরী অর্ণ, রিটেন অ্যান্ড কম্পোজ বাই জসিমউদ্দিন, মিউজিক কম্পোজ অ্যান্ড অ্যারেঞ্জড বাই হচ্ছে শায়ন চৌধুরী অর্ণ, মিক্সড বাই শায়ন চৌধুরী অর্ণ অ্যান্ড লাইভ মিক্সড বাই শায়ন চৌধুরী অর্ণ অ্যান্ড ইফতি খাইরুল আলম শুভ, মাস্টার্ড বাই ফয়জান রশিদ আহমেদ, মিক্সড অ্যান্ড মাস্টার্ড অ্যাট কলর অফ স্টুডিও। আর আর্টিস্ট আমরা ভোকাল হিসেবে দেখতে পাবো হচ্ছে রিপন কুমার সরকার অর্থাৎ বোগা, ইদ্রিস রেহমান হচ্ছে ক্ল্যারিনেট, আর এছাড়া হচ্ছে শায়ন চৌধুরী অর্ণ পিয়ানো ভোকালস, জালাল আহমেদ হচ্ছে ফ্লিউট, এছাড়াও প্রচুর রয়েছে, এত আর পড়ছি না, আপনারা সবাই ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন অরিজিনাল ভিডিওটা। একদমই তাই। তো চলুন দেখে নিয়ে এবার হচ্ছে বা শুনে নি হচ্ছে নদীর কুল নামক গানের ভিডিও। আচ্ছা, এর সাথে হচ্ছে যেহেতু গান, তো সেই রিলেটেডই আমরা প্রশ্ন করছি, এবং এখানে পল্লী কবির কথা আমরা জানলাম, এবার প্রশ্ন হবে বিদ্রোহী কবি বা আপনাদের দেশের জাতীয় কবিকে নিয়ে। তো সেটা হচ্ছে অর্থাৎ কাজী নজরুল ইসলাম। তো তিনি অনেক শ্যামাসঙ্গীত রচনা করেছেন আমরা জানি, তো যে কোনো একটা শ্যামাসঙ্গীতের নাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন কাজী নজরুল ইসলামের লেখা। তো এটাই হচ্ছে আজকের প্রশ্ন, এক্সপেক্ট করছি আপনারা সবাই কমেন্ট বক্সে মানে অবশ্যই অ্যান্সারটা জানাবেন। তো চলুন দেখে নেবার ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। কোক স্টুডিও বাংলা সিজন 2। এটাই হচ্ছে স্পেশালিটি অফ কোক স্টুডিও বাংলা।
সে একবার আমরা দেখছিলাম না চাল কুলোতে, তো এখানে ওটা এভাবে প্রপস আমরা দেখতে পেলাম। এবার মুড়ির টিনেও মুড়ির টিন নিয়ে এসেছিল। Thank you.
একটা না সেই মানে পিসফুল একটা যেন মাহল ক্রিয়েট হলো, যেটা হয় না সেই মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া বিষয়টা যেন ওরকম হলো লাস্টটা। একদমই তাই, মানে লাস্টে ফ্লুট দিয়ে এবং আরেকটা যে ইনস্ট্রুমেন্ট যেটা তুই বলছিলি যে আমরা নাম জানি না, তো ওই দুটো ইনস্ট্রুমেন্ট এবং তার সাথে হচ্ছে জলের শব্দ, এই তিনটে একটা যে কম্বিনেশন তৈরি হলো এবং যেভাবে মানে এত সুরেলা ভাবে একটা স্নিগ্ধ ভাবে এবং খুব স্লো মোশনে পিসফুল ওয়েতে জিনিসটা আস্তে 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 স্লো ডাউন হলো এবং শেষ হলো না, মানে আমার যেন মনে হলো এখানে হচ্ছে সিঙ্গার তো অবশ্যই ছিলেন এবং তার কণ্ঠ মানে খুবই সুন্দর এবং সুনীতা যেটা বলছিল তার যে গায়কির সাথে যে এক্সপ্রেশনও যে দিচ্ছিলেন সেটাও অসাধারণ ছিল, সাথে কোরাসও ছিল অসাধারণ, কিন্তু এখানে না এই দুটো ইনস্ট্রুমেন্টও কোথাও গিয়ে যেন এই গানটা সিঙ্গার ছিল। আর আমার সব থেকে বেশি ভালো লাগলো যিনি ফ্লুটে ছিলেন তো তিনি যেভাবে ফ্লুটটা বাজা মানে আর কি ইউজ করেছিলেন এবং তার যে একটা একটা ছিল তার যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, তার একটা ইনার স্যাটিসফ্যাকশন এবং তিনি যে ওই মানে তার নিজেরটা কোথাও থেকে মন থেকে বা ভেতর থেকে আসছে এক্স্যাক্টলি, এবং তিনি যে কাজটা করছেন বা তার প্রাপ্য যেটুকু তিনি একদম সেটা যে একদম মন থেকে উজাড় করেছেন আনন্দের সাথে ভালোবেসে করছেন, সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখে হালকা স্মাইল, তার ফেশিয়াল এক্সপ্রেশনে ভীষণ সুন্দরভাবে ফুটে উঠছে, তিনি খুব সুন্দরভাবে তার দায়িত্বটাকে পালন করেছে এবং প্রত্যেক এইচ এন্ড এভরি প্রত্যেকে যারা যারা ইনস্ট্রুমেন্ট যে যে ইনস্ট্রুমেন্টে ছিলেন যে জলেরও শব্দ করেছেন প্রত্যেকে খুব আর আমার না খুব জানতে ইচ্ছা করে পার্সোনালি যে এই যে এত অ্যারেঞ্জমেন্ট, এই যে জল যে শব্দ করবে বা যে ফ্লুট বাজাবে বা যে ইনস্ট্রুমেন্টটা যে আমরা জানি না যেটা নাম জিজ্ঞাসা করলাম বা যে ঢোল বাজাচ্ছিল বা পিয়ানো বাজাচ্ছিল, ঢোল ওটা খোল ছিল খোল, যাই হোক তো যাই হোক হ্যাঁ, তো সেইগুলো যে হায়ার করা এবং যে একটা বসে যে একটা গানকে রেডি করা এবং ভাবনার সাথে কোনটা ম্যাচ করা হবে, ফিউশন হবে, কতক্ষণ হবে, মানে কি রকম ভাবে জিনিসটা যাবে এবং পুরো সেটটার অ্যাম্বিয়েন্সটা কি রকম ভাবে তৈরি হবে, মানে আজকে যেমন লাইট তো থিম পুরো লাইট ছিল সিরিয়াসলি। আর এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে এটা ভাবনাটা কতদিন ধরে হয় এবং এর প্রসিডিউরটা কতদিন ধরে চলে, কারণ আমরা তো ভিডিও দেখি মোটামুটি 10-12 দিন দিন অন্তর অন্তর একটা ভিডিও আসে, তো বাট এগুলো করতে কতক্ষণ টাইম লাগে এবং প্র্যাকটিস রিহার্সাল এটা তো একটা টাইম লাগে, এবং একটা গানে আমরা দেখছিলাম আমার গানটা খুব মানে মনে পড়ছে না যেটাতে নৃত্য পরিবেশনের একটা পার্ট ছিল, আমার মনে হয় ওই দাঁড়ালে দুয়ার, দাঁড়ালে দুয়ার এক্স্যাক্টলি, একটু হোয়াইট ড্রেস পরে ছিল, একটা ছিল আই থিঙ্ক বোনো দেবী সামথিং এটা ছিল যেখানে বোনের দেবী সেজে ফরেস্ট কুইন সেজে একটা তার একটা পার্ট ছিল, অন্য আরেকটা গানে বোনো বিবি আই থিঙ্ক ছিল গানটার নাম, তো এই যে কিছু কিছু যে নৃত্য পরিবেশন। আর সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে কোক স্টুডিও বাংলা যে প্রপস গুলো ইউজ করা হয়, যেমন আমরা ওই একটা গানে দেখেছিলাম যে সত্যি কুলো নিয়ে যে ধান ঝাড়ছে তো এটার যেটা আওয়াজ হবে কুলো আর ধানের যে একটা ঘর্ষণের যে আওয়াজ সেইটাকে ইউজ করা, এখানে জলটাকে জাস্ট হাত দিয়ে এর পরে যে আওয়াজটা হবে সেটাকে ইউজ করা, এই যে ছোট 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 জিনিসগুলো যে প্রপস হিসেবে ইউজ করা এবং সেটাকে গানে ইনপুট দেওয়া হয় তো এবং এবং তার জন্যই না মানে আর পাঁচটা অন্য কন্টেন্ট বা অন্য গানের থেকে এটা একদম ডিফারেন্ট হয়ে যায়, মানে এগুলো থেকে একটা মাস্টারপিস হিসেবে বেরোয়, মানে হয়তো 20 বছর বাদেও বা অনেকদিন পরেও আমরা যখন শুনবো এই গানগুলো মনে হবে যে আমরা রিয়াকশন দিয়েছিলাম এবং একটা ভালো কন্টেন্টের রিয়াকশন দিয়েছিলাম বা একটা ভালো জিনিস দেখেছিলাম বা ভালো জিনিস তৈরি হয়েছিল, আর সেটা তখনও হয়তো ভালোই লাগবে, এতটাই পিসফুল লাগবে ভীষণ, মানে কোক স্টুডিও বাংলার আমরা প্রতিদিন কন্টেন্ট এক একদিন করে দেখি এবং মানে আগেরটা রেকর্ড যেন মনে হয় পরেরটা ব্রেক করে দেয় এবং পরেরটা বা তার আগেরটা ব্রেক করে দেয়, তো মানে কন্টিনিউয়াসলি রেকর্ড ব্রেকিং ব্যাপারটা চলতে থাকে এবং আজও তাই হয়েছে এই নদীর কুল গানটা, মানে ভীষণই 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 সুন্দর, মানে এরকম একদমই এক্সপেক্ট করতে পারিনি, দুর্দান্ত কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, ভীষণ একটা পিসফুল, কোথাও যেন মনে একটা থেরাপি টাইপের চললো যে একদম শান্তভাবে বসে আছি, অনেক সময় না এরকম হয়তো কোথাও কোনো মন্দিরে গেলে বা চার প্রশান্তি দিল আর কি, খুবই সুন্দর। তো যাই হোক, এনাদের গায়কি বলুন, উপস্থাপনা বলুন, ফিউশন বলুন, ইনস্ট্রুমেন্টের প্রত্যেকটা ইউসেজ বা ইউটিলাইজেশন বলুন এবং সবকিছু মিলিয়ে যে একাত্ম করার যে বিষয়টা সবকিছুই আমাদের একদমই একদম আউটস্ট্যান্ডিং, অনবদ্য লেগেছে, ভীষণই সুন্দর, এবং এইভাবে নতুন নতুন প্রজেক্ট নিয়ে তারা আরো আরো এগিয়ে যান এবং মানুষের ভালোবাসা আরো অর্জন করুন এবং সুন্দর সুন্দর কন্টেন্টে বাংলাদেশ ভরে উঠুক। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্সারটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, তো চাইলে আপনারা চেক করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাকে পার্সোনালি শিলাজিৎ অভি সুদীপ্তা হিসেবে যদি পছন্দ করে থাকেন তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।